হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপডেট টেকনিক্যাল টিপস। সো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে জিপের অ্যাপস এর রেফার, আপনি কীভাবে নিজের রেফার নিজেই করে নিতে পারবেন এবং প্রতি রেফারে আপনারা 10 টাকা করে পাবেন এবং একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটা কথা বলে দিই, একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 50 টাকা নিতে পারবেন। অনেকেই বলছে এইখান থেকে নাকি 1000-2000 আনলিমিটেড ইনকাম করুন এরকম বলছে, তো এটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনারা একটা অ্যাকাউন্ট থেকে 50 টাকা নিতে পারবেন ফ্রিতে, এর বেশি নিতে পারবেন না। আর একটা নিউজ আপনাদেরকে দিয়ে দেই, সো এই রেফার বোনাসটা আপনারা 1 অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে এই রেফার বোনাসটা, এরপরে আর থাকবে না। সো যারা রেফার করেনি তারা রেফার করে নিন। আরেকটা হচ্ছে, যাদের পিন নাম্বার ভুলে গেছেন অর্থাৎ অ্যাকাউন্ট আপনার ব্লক হয়ে গেছে, তারা 21200 এই নাম্বারে ফোন করে আপনার অ্যাকাউন্টটা আপনি ফিরিয়ে আনতে পারবেন। আর বন্ধুরা, আমার ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু উপকারে আসে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, জিপে এর নিজের রেফার যদি আপনি নিজেই করতে চান তাহলে 2টা অ্যাপসের প্রয়োজন হবে, একটা হচ্ছে জিপে অ্যাপস, একটা হচ্ছে মাল্টিস্পেস। তো অ্যাপসের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো প্রথমে আপনারা জিপে অ্যাপসটা ওপেন করবেন, এটা প্লে স্টোর থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আগের ভিডিওটা চাইলে আপনি দেখে নিতে পারেন। আর যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি যেই অ্যাকাউন্টে 50 টাকা করে জমাতে চান ওই অ্যাকাউন্টে আপনি এটা লগ ইন করে নেবেন। তো এইখানে দেখেন যে আমার 30 টাকা আছে, তো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিব যে এটা। সো এখানে দেখেন ইউর ওয়ালেট ব্যালেন্স ইজ BDT 30 টাকা, এখানে 30 টাকা আছে, এখানে আমার 30 টাকা আছে, তো আমি এইখান থেকে আরও টাকাটা নিব। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে 3-ডট মেনুতে ক্লিক করবেন, ওপরে ক্লিক করার পর এখানে দেখেন যে রেফার এ ফ্রেন্ড লেগ আছে, তো এইখানে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আপনার রেফার কোড, উপরে দেখতে পাচ্ছেন ইউর রেফার কোড, এই যে দেখতে পাচ্ছেন 009M, তো এটা হচ্ছে আমার রেফার কোড, ঠিক আছে। তো এই রেফার কোডটা আপনাকে কপি করে নিতে হবে, আপনার রেফার কোডটা আপনি কপি করে নেবেন ঠিক এইভাবে। সো এটা আপনি লিখেও কপি করতে পারেন অথবা অন্য যে কোনোভাবে আপনারা, এক কথায় আপনাকে রেফার কোডটা আপনি কপি করে নেবেন। তো এইখানে দেখেন যে আমার 30 টাকা ব্যালেন্স আছে, তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাই দিলাম। তো এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাল্টিস্পেস যে অ্যাপসটা আছে, এটা হচ্ছে ক্লোন করার জন্য একটা অ্যাপস। তো অ্যাপসের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখানে দেখেন যে আমার কতগুলো জিপে অ্যাপস ক্লোন করা আছে, এই সবগুলা থেকেই আমার 50 টাকা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন সবগুলোতে আমার 50 টাকা আছে। সো বন্ধুরা, এখন আপনাকে কী করতে হবে, এখানে দেখেন যে অ্যাপসটা ওপেন করলে যদি কিছু অ্যালাউ চায় তাহলে অ্যালাউ দিয়ে দিবেন, তারপর এখানে প্লাসে ক্লিক করে আপনারা এখান থেকে জিপে যে অ্যাপসটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপে অ্যাপস, তো এইখানে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে এই অ্যাপসটা আপনার ক্লোন হয়ে যাবে। আবার বলতেছি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। সো বন্ধুরা, অ্যাপসটা ক্লোন হয়ে গেছে, তো আপনি যে অ্যাপসটা ক্লোন করছেন আপনি চাইলে অ্যাপসটা ট্যাপ করে রিনেম করে নিতে পারেন, যাতে আপনার সহজেই বুঝতে পারেন। তো অ্যাপসটা, যে অ্যাপসটা আপনি ক্লোন করছেন ওই অ্যাপসটা আপনি ওপেন করবেন, ওপেন করলে ঠিক এরকম আসবে। তো যেই পেজ যেভাবে অ্যাকাউন্ট খুলে ঠিক এভাবে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এরকম আসবে, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান্ড নিউ ওয়ালেট লেখা আছে, তো নতুন একটা ওয়ালেট আপনাকে ক্রিয়েট করতে হবে, তো এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এরকম আসে, তো এখানে দেখেন যে ইন্টার ফোন নাম্বার দেওয়া আছে, তো আপনাকে একটা নাম্বার দিতে হবে, তারপর 2টা পিন নাম্বার দিয়ে তারপর রেফার কোডটা দিতে হবে। সো এখন আপনি কার নাম্বারটা দিবেন, এখন আপনার বন্ধুর নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আপনার বন্ধুর মোবাইলের প্রয়োজন নেই, শুধু আপনার বন্ধুর নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেই নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটা কোড যাবে, এই কোডটার প্রয়োজন হবে, আর কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র 10 সেকেন্ডে যদি আপনার বন্ধুর মোবাইলটা আনতে পারেন তাহলেই যথেষ্ট। সো বন্ধুরা, এখানে আপনার বন্ধুর নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা পিনকোড, আপনি ইচ্ছা মতো যে কোনো একটা পিনকোড আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে দেখেন যে ইন্টার রেফার কোড দেওয়া আছে, তো এখানে আপনার রেফার কোডটা আপনি দিয়ে দিবেন।
যে অ্যাকাউন্টে আপনি টাকা জমা করতে চান ওই অ্যাকাউন্টের রেফার কোডটা আপনি প্রথমে কপি করে নেবেন, যেটা কপি করে আনছেন ওই রেফার কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে দেখেন বন্ধুরা আমি কিন্তু রেফার কোডটা এখানে বসিয়ে দিছি, বসিয়ে দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। তো আপনি যেই নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে আপনার 10 সেকেন্ডের মধ্যে একটা খুব ভেরিফিকেশন কোড চলে যাবে, তো এইখানে ওটিপি কোডটা আপনার এখানে বসাতে হবে। তো বন্ধুরা আমার মোবাইলে কিন্তু ওটিপি কোডটা চলে আসছে, তো আমি এইখানে বসিয়ে দিলাম। তো আপনার বন্ধুর মোবাইল থেকে আপনি ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন, তারপর এইখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো জাস্ট এই যে দেখেন ইউর জিপি ওয়ালেট ইজ, তো এটা কমপ্লিট হয়ে গেছে। সো আপনি সাথে সাথেই দেখবেন এরকম চলে আসছে, তো এখানে উপর থেকে আপনি স্কিপ করে দিবেন, উপরে দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, তো স্কিপ করে দিবেন। সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আপনাকে এখন কিছুই করতে হবে না, আপনাকে শুধুমাত্র এখানে 5 থেকে 10 সেকেন্ড এখানে থাকবেন, থাকার পর এখানে আপনি যা খুশি তাই করতে পারেন। এখানে 5 থেকে 10 সেকেন্ডের মতো থাকবেন, থাকার পর এখন আপনারা এইখান থেকে বেরিয়ে চলে আসবেন। সো বন্ধুরা এইখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু কেটে দিবেন, আপনার যেহেতু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে তো আপনি এইখান থেকে সব কিছু ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন আপনার অরিজিনাল যে জিপে অ্যাপসটা আছে আপনি যেইটা প্রথমে ওপেন করছিলেন ওইটা আপনার ওপেন করবেন। ওপেন করলে দেখতে পারবেন যে আমার এইখানে 30 টাকা ছিল, এখন দেখবেন যে আমার এখানে 40 টাকা হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখানে 40 টাকা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ব্যালেন্সটা দেখাই, ইউর ওয়ালেট ব্যালেন্স ইজ ভিডিটি 40 টাকা। তো আমার এখানে আগে 30 টাকা ছিল, এখন 40 টাকা হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই প্রতিটা অ্যাকাউন্ট থেকে 50 টাকা করে নিতে পারবেন। সো যেইভাবে দেখাইলাম ঠিক একইভাবে কাজগুলো করবেন, তাহলে আপনারা এইখান থেকে প্রতি অ্যাকাউন্ট থেকে 50 টাকা করে নিতে পারবেন। এখন হচ্ছে এই অ্যাকাউন্টের টাকাটা কীভাবে আপনারা নেবেন। এখন আপনি যদি রিচার্জ নিতে চান আপনার নিজের নাম্বারে অথবা অন্য যে কারো নাম্বারে যদি রিচার্জ নিতে চান, তাহলে এইখানে দেখে এয়ারটাইম রিচার্জ একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে যদি আপনি নিজের নাম্বারে নিতে চান, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি নাম্বারটা তৈরি করা আছে, আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা আছে এই অ্যাকাউন্টে যদি আপনি নিতে চান, তাহলে এখানে সেলসে ক্লিক করবেন। আর যদি অন্য নাম্বারে নিতে চান, তো অনেকেই বলছে ভাইয়া অন্য নাম্বারে কীভাবে নিব, সো এখানে আদার্স নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই নাম্বারে নিতে চান, অন্য যে কোনো নাম্বারে নিতে চান, ওই নাম্বারটা দিয়ে তারপর আপনি কত টাকা নেবেন এখানে টাকার অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন। সো আমার যেহেতু 40 টাকা আছে, তো আমি এখানে 40 টাকাই দিলাম। সো এখন আপনার পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, পিন নাম্বারটা দেওয়ার পর এখানে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন, এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে সাথে সাথে এখান থেকে টাকাটা দিয়ে দিবে। সো বন্ধুরা এই যে দেখেন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, তো এখানে ওকে দিয়ে দিলাম। সো এখন দেখবেন যে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাথে সাথেই মেসেজটা চলে আসছে যে আমার অ্যাকাউন্টে 40 টাকা ফিক্সিলোড হয়ে গেছে। সো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একদম প্রমাণ সহকারে সব কিছু দেখাই দিলাম যে এখানে কীভাবে আপনারা 10 টাকা করে একটা অ্যাকাউন্টে 50 টাকা পর্যন্ত নিতে পারবেন, আর আমি এইখান থেকে 40 টাকা ফ্লেক্সিলোড করে আপনাদেরকে সরাসরি দেখাই দিলাম। সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।